আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক। আমি শায়লা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। শীতের সকালে পিঠা না খেলে তো চলবেই না, সে কারণে আমি পিঠা বানাচ্ছি। আর এখানে অলরেডি আমি লবণ দিয়ে দিয়েছি, আর এখানে পানি দিয়ে দিলাম, নর্মাল যে ঠান্ডা পানি আছে সেটা। আজকে বানাবো ভাপা পিঠা। আর ভাপা পিঠার জন্য এমন গুঁড়াই দরকার হয়, এরকম ভেজা ভেজা হলে তাহলে পিঠাটা ভালো হবে। আর এখানে আছে, আমি আজকে নিয়েছি ভাতের চাউলের গুঁড়া, আর ভাতের চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানালে খুব সুন্দর হয়, এই কারণে ভাতের চাউলের গুঁড়াই নিয়েছি। আর এরকম ছাঁকনি দ্বারা আমি সুন্দর করে হাত দিয়ে হলো চা মানে গুঁড়াটা চেলে নিচ্ছি। ছেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। আর আমরা একটু গুড় বেশি খাই, নারিকেল সকালে খেলে গ্যাস ফর্ম করবে, তো সেই কারণে আর নারিকেলটা দিচ্ছি না। নারিকেল খাওয়াটাও মানে স্বাস্থ্যর জন্য একটু প্রবলেম হয়, তো সেই কারণে আর নারিকেল দেওয়া হচ্ছে না, আজকে নারিকেল ছাড়াই খেয়ে নিচ্ছি। অন্য কোনো দিন হয়তো বা নারিকেল দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো, তবে আজকে আর নারিকেল দিচ্ছি না। আমি একটু হালকা প্রেস করে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হবে। ভেজা একটা কাপড় দিয়ে আমি হলো যে পিঠাটা বানাবো সেটা মুড়িয়ে দিলাম। এখন আমি এখানে পিঠা বানানোর পাতিল নেই নাই, নিয়েছি কলসি। আর কলসি মুখের উপরে এরকম করে পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে আমার মানে এখন আমি এটা ব্রেড করে নিব। আর আমার পিঠা হতে সময় লাগবে মাত্র মানে 2 মিনিটের মতো, অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো হয়ে যায়, দেখতেই পাচ্ছেন খুবই তাড়াতাড়ি বানানো হয়। আমি আসলে পিঠার পাতিল তেমন একটা বেশি ব্যবহার করি না, আমার কিন্তু পাতিল আছে, তবে আমি এই কলসিতে বানিয়ে বেশি মজা পাই। আমার একটা পিঠা হয়ে গেছে এই যে। আর হলো যেহেতু শীতের সকাল, চারিদিকে অন্ধকার থাকে, আমাদের ঘরটাও একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এই কারণে হয়তো বা একটু মানে আলো স্বল্পতার কারণে ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমি জানি আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার উদ্দেশ্যে, সেটা আর বলার বাইরে মানে বলতে হবে না আমি জানি। আর ওদিকে আম্মু রুটি বানিয়ে নিচ্ছে, পিঠা খাওয়ার পরে যদি কারো দরকার পড়ে তাহলে দেখা যাচ্ছে যে রুটিটা খেয়ে নিবে। আর এই যে তাহরিন একটা নিয়ে নিল। মোটামুটি আমার বেশ কয়েকটি পিঠা হয়ে গেছে, যেহেতু আমরা অল্প মানুষ অল্প করেই পিঠা বানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন গুড় ভর্তি, এটা খেজুরের গুড়, খেজুরের গুড় দিয়েই পিঠা বানালাম। খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে বেশি মজা হয়, সেটা শীতের দিনে মানে দুধের পিঠা বা ভাপা পিঠা এরকম দুধ পুলি সব কিছুই দেখা যাচ্ছে যে খেজুরের গুড় দিয়েই করা হয়। তবে এবছর এখনও আমি গুড় কিনি নাই, এটা আমাদের ফ্রিজে ছিল, মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক ভালো আছে। কালকে যে দুধের পিঠা করেছিলাম সেটাও আমি ডিপ ফ্রিজে থেকে নিয়ে দুধে ভিজিয়েছিলাম। আজকে শিং মাছ আছে, ইলিশ মাছ, আর সেই সাথে আছে হলো ছোট মাছ, এগুলোই রান্না করা হবে আজকে। রান্নার মেনুতে এগুলোই আছে। ইলিশ মাছটা হাতে মাখিয়ে করে নিচ্ছি একদম মানে শুকনো মরিচ ছাড়া, প্রথমে ভাপে করব বলে মানে ভাপে করব, ভাপে ইলিশ করব, এই কারণে পেঁয়াজটা মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু আনমোনাতে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই কারণে আর ভাপে ইলিশ করা হলো না। তবে এভাবে মাখিয়ে হাতে করে মানে হাতে মাখিয়ে নিয়ে যদি চুলাতেও করা যায় অনেক মজা হয়, তো এর জন্য এভাবেই করে নিচ্ছি।
মাখামাখির কাজটা শেষ। এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এখন ডিম আছে, আমি বেশ অনেকক্ষণ রান্না করব। আর এদিকে বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি করা হচ্ছে। আর এই ভাজি গুঁড়োটা দেখা যাচ্ছে যে আমাদের বাসায় শীতের দিনে প্রায় সময় করা হয় এরকম করে ভাজি, কোনো মশলা ছাড়া, শুধু হলুদ মরিচ লবণ দিয়ে পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে এই ভাজিটা করা হয়। অনেক ভালো লাগে সবজি, দেখা যাচ্ছে যে এদিনে তো সবজিটা খুবই অ্যাভেলেবল পাওয়া যায়, এই কারণে এই ভাজিটা খাওয়া হয়। বাবা মেয়ের খুনসুটি একটু দেখে আসলাম, দেখে আসতে আসতে এদিকে ভাজির মধ্যে বেশ অনেকটুকু পানি উঠে গেছে। এখন এই পানিটা শুকিয়ে নিতে হবে আর ভাজিটা হয়ে যাবে। সেই সাথে একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিলে আরও বেশি মজা লাগবে। এদিকে গ্রাম থেকে মামি শাক পাঠিয়ে দিয়েছেন, আর এই শাকগুলো ভাজি করা হচ্ছে। এখানে সরিষার শাকও আছে, এরকম নোনটা খুইরা বলে, এই নোনটা খুইরার শাক ভাজি অনেক মজা হয়। একটু শাক থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে মশলা কষিয়ে নিচ্ছি শিং মাছ রান্না করার জন্য। আর শিং মাছের জন্য মানে শিং মাছটা রান্না করা হবে শিম দিয়ে আর বেগুন দিয়ে। মাছটা এখন এখানে কষিয়ে নিচ্ছি, আর এই যে কষানো হলে তারপর এর মধ্যে মাছগুলো উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে মানে কেটে রাখা সবজি দিয়ে দিব। আর এদিকে ছোট মাছটা মাখিয়ে নিচ্ছি। ছোট মাছগুলোও দেখা যাচ্ছে যে বিলে থেকেই আনা হয়, বিলে থেকেই আমাদের যে বিল আছে সেই বিলে থেকে মারা হয়, তো সেই বিলের মাছগুলোই নিয়ে আসা হয়। আর এই যে এখন তেল দিয়ে দিলাম, বেগুন আর শিম দিয়ে রান্না করা হচ্ছে। ছোট মাছও বেগুন আর শিম দিয়ে রান্না করা হচ্ছে। এখানে সবজিগুলো দিয়ে দিলাম মাছটা উঠিয়ে নিয়ে। প্রতিদিন আপনারা যারা আমার হলো ব্লগ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখা যাচ্ছে যে আমি সব সময় তো মানে উত্তরটা দেওয়া হয় না, যখন অবসর পাই তখন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এর মধ্যেও দেখা যাচ্ছে যে অনেকেই মানে বাদ পড়ে যায়, দেখা যাচ্ছে যে হয়তো বা মনের অজান্তেই বাদ পড়ে যায়। তো কিছু মনে করা যাবে না, আমি আপনাদের সবার কমেন্ট পড়ি এবং আমার এত ভালো লাগে যে আপনারা আমার ব্লগগুলো বা আমার রান্না আপনারা এত ভালোবাসেন, এত ভালোবাসা যে কোথায় রাখবো সেটা খুঁজে পাই না। এখানে আমার ছোট মাছটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি মাছটা যে কষিয়ে রেখেছিলাম সেটা একটু পরে দিয়ে দিব, এখন পানি দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, আমি কিন্তু আপনাদের জন্য কোনো এক্সট্রা করে ভিডিও করি না। আমার বাসায় নর্মাল আমি যা রান্না করি, আমার বাচ্চা কাচ্চাদের যেটা খাওয়াই, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কোনো মানে আপনাদের জন্য যে কোনো সাজসজ্জা করে ভিডিও করা সেটা কিন্তু আমি কখনোই করি না। তো তারপরেও যে আপনাদের যে ভালো লাগে সেটা আমার ভাগ্যের ব্যাপার, আমি মনে করি যে আমার ভাগ্যটা আসলেই ভালো।
তবে মাঝে মাঝে যখন আমার ভিডিওতে ভিউ হয় না তখন খুবই মনটা খারাপ হয়ে যায় যে এতটা কষ্ট করি তখন ভিউ পাই না, এরকম হয়। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এই যে আমার ইলিশ মাছের তরকারিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, উপর দিয়ে তেল ভেসে আছে, আর এদিকে শাক ভাজি এইগুলোই, আর এই যে সেই শিং মাছের তরকারি, এগুলোই আজকে খাওয়ার মেনুতে থাকবে। আর আজকে মানে এতটাই খারাপ লাগছিল যে এরপরে আর কোনো ব্লগই করি নাই আমি, খাওয়া দাওয়ার পরে অমনি বিছানায় যেয়ে শুয়ে পড়েছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আমার সাথেই থাকবেন। আর আমার এক ভাই, ও হলো মিষ্টি এনেছে, তো সেই মিষ্টিটা খাবো এবং সবাইকেই দিব, সেই সাথে আমিও খেয়ে নিব। আজকে আর ভিডিওই করি নাই, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।